রেকর্ডিং এ ইন্ডিয়ান টেলিকম চকপাটলি বাজার আল্লাহ চান আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের কাজ করি ইবলিস চায় আল্লাহ রেগে যান আল্লাহ অসন্তুষ্ট হন এমন কাজ যেন আমাদের দ্বারাই সংগঠিত হয় আল্লাহ চান আমাদেরকে যে রাস্তায় চালাতে ইবলির চায় সম্পূর্ণ উল্টো দিকে আমাদের মুখটা ঘুরিয়ে দিতে কথা ঠিক বললাম না ভুল বললাম করন শরীফের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে বান্দা বান্দীদের আমল গুলো সব মিজান পাল্লায় চাপানো হবে ওজন করা হবে বাবু দুনিয়াতে আমরা দেখেছি সিসি ক্যামেরা কোন একটা ব্যাংকে কোন একটা অফিসে কিংবা কোন গুরুত্বপূর্ণ জায়গায় আপনি গিয়েছেন আমি গিয়েছি কি আপনার আমার মতো কেউ গিয়েছেন দেখতে পাচ্ছি একটা দামি মোবাইল পড়ে আছে সঙ্গে কিছু টাকাও পড়ে আছে পাহারা দেখা দেওয়ার মতো দেখার মতো ওই মুহূর্তের জন্য কেউ নেই যদি দেখতে পায় একটা দামি মোবাইল কিছু টাকা কি আরো কিছু দামি কিছু পড়ে আছে পাহারা দেওয়ার মতো কেউ না থাকলেও যদি দেখি একটা সিসি ক্যামেরা আছে ও জিনিসটাই কি হাত দিতে বুক কাঁপবে না একটু কথা বলেন না বাপ বুক কাঁপবে ভয় লাগবে যত দুষ্ট প্রকৃতির মানুষই হোক যদি সে দেখতে পায় একটা সিসি ক্যামেরা সে অটোমেটিক বুঝেই নেবে এখানে কোনো মানুষ নাও থাকতে পারে কিন্তু সিসি ক্যামেরা যেটা খাটানো আছে যদি আমি এই জিনিসগুলো নিয়ে বাড়ি চলে যাই ও ঠিক আমার খুঁজে বার করে দিতে সাহায্য করবে কথা ঠিক না ভুল বাবু আমরা সিসি ক্যামেরা কে এতটা ভয় পাই এতটা গুরুত্ব দেই ও সব দেখতে পাচ্ছে ওর সামনে অন্যায় কাজ করা যাবে না এবার একটু বলবেন বাবু সিসি ক্যামেরা যিনি তৈরি করেছেন তাকে তৈরি করেছেন কে আল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তমাম দুনিয়ার মাটিতে কোন বান্দা কোন বান্দি কি রাতে কি দিনে দেখিয়ে কি প্রকাশ্য লোকালয় কি গোপনে কোথায় কি করছে কোথায় কি বলছে কোথায় কি ভাবছে মনের ভিতরে তাদের কি উদয় উদয় হচ্ছে আল্লাহর সিসি ক্যামেরায় সব কিন্তু রেকর্ড হচ্ছে কথা ঠিক না ভুল আল্লাহর সিসি ক্যামেরায় সব রেকর্ড হচ্ছে সময় মতো একদিন এই রেকর্ডিং গুলো ছাড়া হবে সময় মতো একদিন এই সিসি ক্যামেরার রেকর্ড বার করে আমাদের উপযুক্ত জাজা আমাদের উপযুক্ত পাওনা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কিন্তু দিয়ে দেবেন তবে আল্লাহ কোরআনে আমাদেরকে সতর্ক করেছেন আল্লাহ কোরআনের ভিতর দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন হাসরের ময়দানে সব বান্দা বান্দীদের আমল নামাগুলো মিজানে চাপিয়ে দেওয়া হবে কারোর প্রতি অবিচার করা হবে না কারোর প্রতি স্পেশাল ভাবে দয়া দেখানো হবে না আমলনামার উপরে ফয়সালা ঘোষণা হবে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে আল্লাহ বলেছেন সব আমলগুলো মিজানে চাপিয়ে দিই যার ভালো কাজের পাল্লাটা ভারী হবে ফাহুয়া ফী ঈসাতে রদিয়া তার প্রতি আল্লাহ খুশি হবেন এবং আল্লাহ তার প্রতি খুশি হবেন মানে ভালো কাজের পাল্লাটা ভারী হলো মানে আল্লাহর দয়ার জান্নাত সে উপভোগ করার পারমিশন পেয়ে যাবে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ও আমমান খাফাত মাওয়াজিনহু যার ভালো কাজের পাল্লাটা হালকা হয়ে যাবে তার মা হবে হাবিয়া নামক অবিষপ্ত দোজখ ওমা আদ্রাকা মাহিয়া হাবিয়া নামক দোজকটা কি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন আপনি কি জানেন আল্লাহ জবাব দিলেন না রুন হামিয়া হাবিয়া নামক দোজকটা হলো একটি প্রচলিত অগ্নি বাবু দুনিয়াতে আমরা দেখেছি দুনিয়ার মানুষের বিচারিতা কোলে না পিঠে টানা মনোভাব আমরা লক্ষ্য করি বাবু নিশ্চিত জানবেন দেখি আমরা নেতা লিডার যারা তাদেরকে জি তারা যারা তাদের ঘনিষ্ঠ দলের লোক এবং ঘনিষ্ঠ যারা কাছাকাছি যারা থাকে বাবু তারা পাওনার উপযুক্ত না অথচ তাদের পাইয়ে দেয় আবার যে মানুষগুলো একটু দূরে হয়তো ওই নেতা ওই নেত্রীর চিন্তার সঙ্গে তার চিন্তার সেটিং নয় লোকটা পাওনার উপযুক্ত হলেও অন্য দলের লোক হওয়ার জন্য তাকে বঞ্চিত করে কথা ঠিক না ভুল কিন্তু হাসরের মহাময়দানে মোহানাল্লাহ বাদ্দাবাদ্দিদের কর্মের উপরে তাদের আমলের উপরে আল্লাহ ফায়সালা ঘোষণা করবেন কে জান্নাতে শান্তি পাবে আর কে জাহান্নামায় কঠিন আজাদ ভোগ করবে মোহান আল্লাহ আমাদেরকে ভালোবাসে তিনি আমাদের কল্যাণ কামা তাই আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন মা আতাহ কুমার রসৌলফা হজহু আমার নবী তোমাদেরকে যা আদেশ করেছে সেই আদেশগুলোকে তোমরা গ্রহণ করো অমা নাহা কোমা আমার নবী তোমাদেরকে যা নিষেধ করেছেন সেই নিষেধগুলোকে তোমরা বর্জন করো তাহলে তোমরা পক্ষে যাহার আমার কঠিন আজা যাহার আমার কঠিন শাস্তি থেকে তোমরা যেমন বাঁচবে দুনিয়াতেও তোমাদের জীবনটা সুখের এবং শান্তিময় হবে একটু জোরে বলে বাবু যিনি আমাদেরকে বানিয়েছেন তিনি তো আমাদের জন্য কিসে ভালো হবে আর কিসে ক্ষতি হবে যিনি বানিয়েছেন তিনি তো সব থেকে ভালো জানেন কথা ঠিক না ভুল মোবাইলটা যিনি বানিয়েছেন তিনি ভালো জানেন মোবাইলটা কিভাবে চালাতে হয় গাড়িটা যিনি বানিয়েছেন বা তৈরি করেছেন তিনি ভালো জানেন গাড়িটা কিভাবে কি দিয়ে চালালে ভালো হয় কম্পিউটারটা যিনি বানিয়েছেন ক্যামেরাটা যিনি বানিয়েছেন একমাত্র তিনি ভালো জানেন যে তার তৈরি করা জিনিসটা কিভাবে চালালে ভালো থাকবে কথা ঠিক না ভুল আপনাকে আমাকে যিনি বানিয়েছেন তিনি সবথেকে ভালো জানেন কিসে আমাদের উপকার করবে আর কিসে আমাদের ক্ষতি করবে তাই মহান আল্লাহ পাক কল্লান হিসাবে তিনি আমাদের স্রষ্টা আমাদের মালিক আমাদেরকে পরামর্শ দিলেন আমার নবী যা আদেশ করেন সেগুলো তোমরা মানো খাওয়া পড়া মাখা দেখা যাওয়া যাই হোক আদেশ যা করেছেন নবী সেগুলো তোমরা গ্রহণ করো তোমাদের ভালো হবে আমানাহতুম আনহু ফান্তহু আমার নবী যা নিষেধ করেছেন যে ব্যাপারেই হোক তোমরা সেগুলোকে বর্জন করো তোমাদের ভালো হবে তোমাদের কল্যাণ হবে তোমাদের উপকার হবে বলেছেন কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবী যা আদেশ করেছেন মানো নবী যা নিষেধ করেছেন ছাড়ো আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভবিষ্যৎবাণী করেছেন আজ থেকে দেড় হাজার বছর আগে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আজ থেকে দেড় হাজার বছর আগে প্রিয় নবী ভবিষ্যৎবাণী করেছেন এমন একটা সময় চলে আসবে আমার উম্মত আমার উম্মতি যারা ওরা সম্পূর্ণ উল্টো পথে হাঁটবে ওরা কি করবে উল্টো পথে চলবে যেটা করার দরকার সেটা ছাড়বে যেটা ছাড়ার দরকার সেটা ধরবে কে বলেছেন আমাদের নবী নবী বলেছেন যেগুলো ধরার দরকার সেগুলো ছাড়বে আর যেগুলো ছাড়ার দরকার আমার উম্মাদ সেগুলোই ধরব আল্লাহ পরামর্শ দিয়েছিলেন যাতে করে আমরা দুনিয়াতে ভালো থাকতে পারি এবং অনন্তকালের জীবন পারলৌকিক জীবনে যাহার নাম থেকে আমরা বাঁচতে পারি সেই পরামর্শই আল্লাহ আমাদেরকে দিলেও নবী বলেছেন আমার উম্মাত উম্মাতীরা উল্টো কাজ করবে যেগুলো করার দরকার করবে না যেগুলো ছাড়ার দরকার সেগুলো বাদ দেবে না আমি একটা হাদিস আপনাদেরকে শুনিয়েছি এ ব্যাপারে একটু মনোযোগ দিয়ে শুনলে বাবু আমাদের বিবেক চক্ষু খুলে যাবে নবী যে জামানার জন্য আফসোস করে এ ভবিষ্যৎবাণী করেছিলেন এইটা হলো সেই জামানা নবী এক নম্বরে বলেছেন এমন একটা সময় আমার উম্মতের নিকট চলে আসবে ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ আমার উম্মত আমার উম্মতি ওরা দুনিয়াকে ভালোবাসবে আর পরকালকে ভুলে যাবে এটা কি সেই জামানা নয় একটু হ্যানা বলেন না বাবা নবী বলেছেন তারা দুনিয়াকে ভালোবাসবে আর পরকালটাকে ভুলে যাবে এই উল্টো কাজটা করার জন্য আল্লাহর পরামর্শ ছিল নবীর পরামর্শ ছিল দুনিয়াটা তোমাদের জন্য ক্ষণস্থায়ী কুনু ফিদ দুনিয়া কাননকা গরী দুনিয়াতে তোমরা হয়ে যাও একজন মুসাফির গিয়েছো যতক্ষণ চলে আসবে দুনিয়াটাকে বেশি আকড়ে ধরো না বিশ্বাসঘাতকতা করবে এবং পরকালটাকে ভুলে যেও না ওটা অনন্তকালের জীবন অতসব নবী বলেছেন ওরা উটো কষ্ট করবে ওরা দুনিয়াটাকে আকড়ে ধরবে এবং ওরা পরকালটাকেই ভুলে যাবে দুনিয়াটাকে ভালোবাসবে বাবু নিশ্চিত জানবেন এই দুনিয়ার সুখ শান্তি আরাম আয়েশ বিলাসিতার জন্য আমরা কত কিছু না করি করি না করি না ন্যায় অন্যায় বাদ বিচার করি না জায়েজ না জায়েজ বাদ বিচার করি না হারাম হালালের বাদ বিচার করি না শরীয়তের অনুমোদন আসে না নেই ভাবি না শুধুমাত্র এই দুনিয়ার সুখ শান্তি আরাম আয়েশ বিলাসিতার জন্য আমাদের যা দরকার তাই জোগাড়ে আমরা ব্যস্ত শরীয়তের বাঁধন লঙ্ঘন করে শরীয়তের বাঁধনকে উপেক্ষা করে নিজের নফসের চাহিদা মতো মন যখন যা চাই আমরা তাই করতে ব্যস্ত হই কেবল ততর এই দুনিয়ার আরাম আয়েশ উপভোগ করার জন্য ابو ভুল বুঝবেন না দুনিয়ার কেউ ভয় দেখালো দুনিয়ার কেউ ভয় দেখালো যে আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে আমরা এনআরসি করব এনআরসি করে দু কোটি মুসলমান তাড়িয়ে দেব বলছে না বলছে না কেউ বলেছে না বলি আচ্ছা পারবে কি পারবে না ওটা পরের কথা কেউ ভয় দেখালো যে আমরা যদি ক্ষমতায় আসতে পারি দু কোটি মুসলমান তাড়াবো এনআরসি করে যারা এ ভয় দেখিয়েছে তারা এটাও বলেছে সবার নয় যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যারা এসেছে ওদেরকে টানবো যারা স্থানীয় তাদের নয় বাবু বলবেন যারা অঞ্চলে বিডি অফিসে এসডি অফিসে রেজিস্ট্রি অফিসে বিভিন্ন অফিসে আদালতে যারা লম্বা লাইনে দাঁড়িয়ে কাগজপত্র সংশোধন করেছেন তারা কি বিদেশের লোক সব সব বিদেশ থেকে আসা লোক কারা তারা তারা কোটি নাকি বিদেশ থেকে আসা লোক ভারতে আসে এখন দুয়ের পিঠে কড়া শূন্য দিলে দু কোটি হয় একমাত্র তারাই ভালো জানে তারা যদি ঠিক জানে বুঝতে হবে আমরা বুঝি না আপন জায়গায় থাক আপনারাও লাইন দিলেন আমিও দিলাম ভোটার কাটে নামের বানান এক আধার কাটে আর এক রেশন কাটে এক তো প্যান কাটে আর সংশোধন করলাম কিসের জন্য কারণ হলো এই যে নামের বানান ভুল এক একটা পরিচয় এক এক রকম হয়ে আছে যদি এনআরসি হয় আমাদেরকেও লাইনে দাঁড়াতে হবে আমাকেও দাঁড়াতে হবে ওই আকার হর্ষিকার দীর্ঘিকারের ওই ভুল যদি ডিটেনশন ক্যাম্পে পাঠায় তো ডিটেনশন ক্যাম্পে কষ্টের ভিতর দিয়ে জীবন কাটবে সুতরাং ওই কষ্ট সহ্য করা সম্ভব নয় বলেই খাওয়া ঘুম আরাম বিশ্রাম হারাম করে কাজের ক্ষতি করে উল্টো পয়সা ব্যয় করে এই দুনিয়াতে বাড়িতে নিজের ঘরে পরিবারকে নিয়ে সুখে শান্তিতে যাতে বসবাস করতে পারি তার জন্য যা দরকার তা জোগাড় করতে আমরা ত্রুটি করিনি কথা ঠিক বলছি না ভুল বলছি বাবু দুনিয়ার কেউ ভয় দেখালো যে আমরা এনআরসি করে তাড়িয়ে দেব কাউকে কাদেরকে যারা বিদেশি তাদেরকে ভয়ে আমাদের রক্ত শুকিয়ে গেল আমরা প্রস্তুতি মজবুত করে নিলাম যাতে করে দুনিয়ার জীবনটা সুখের সুখের হয় কষ্টে যেতে না হয় কথা বলেন ঠিক বলছিনা ভুল বলছি বাবু মালিক আমাদের পরামর্শ দিলেন নামাজ যদি না পড়ো রোজা যদি না রাখো সমর্থ থাকলে হজ্জ যদি না করো সমর্থ থাকলে যাকাত যদি না দাও যদি বাপ মায়ের খেদমত না করো বড়দের যদি শ্রদ্ধা না করো ছোটদেরকে যদি স্নেহ না করো তাহলে কিন্তু জাহান্নামে যাবে বাবু সৃষ্টির দেখানো ভয় ভীত হয়ে ডিটেনশন ক্যাম্প থেকে বেঁচে স্বাভাবিকভাবে পরিবারকে নিয়ে সুখে শান্তিতে যাতে বসবাস করতে পারি তার জন্য সৃষ্টির দেখানো ওই ভয়ে ভীত হয়ে দৌড়েছি ডিটেনশন ক্যাম্পে যাতে না যেতে হয় তার জন্য কি করতে হয় করব সরসটা ভয় দেখালেন এই এই প্রমাণ প্রুফ গুলো যদি না থাকে তাহলে কিন্তু জাহান যেতে হবে ওই ভয় বলো আমাদের তারা করে মসজিদে ঢোকাতে পারিনি কথা ঠিক বলছি ভুল বলছি বাবু ওই ভয় বেরোজদার যারা তাদের রোজা রাখতে রোজা রাখতে তাদেরকে বাধ্য করাতে পারিনি যারা টাকা থাকার পরেও হস করেননি টাকা থাকার পরেও জাকাত থেকে যারা দূরে জাহান আমার ভয় তাদের তারা করে হস করার প্রতি এবং জাকাত দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করতে পারিনি কথা ঠিক বলছি না ভুল বলছি নবী এক কথাই বলেছেন ওরা দুনিয়াকে ভালোবাসবে দুনিয়ার সুখ শান্তি আরাম আয়েস বিলাসিতার জন্য যা করা সব করবে কিন্তু ওরা পরকালটাকে ভুলে যাবে পরকালের সুখের জন্য যাহার নাম থেকে বাঁচার জন্য যা পাথেও জোগাড় করা দরকার সে পাথেও জোগাড়ে ওরা উদাসীন থাকবে আপনারাই স্বীকার করেছেন এইটা হলো সেই জামানা কথা ঠিক না ভুল বাবু বাবু নিশ্চিত মনে রাখবেন বিগত জীবনের নবী রসুলদের জামানা যদি দেখা হয় নবী এবং রসুলদের দিন প্রচার ছিল কমের মানুষদেরকে কে যাহার নাম থেকে মুখ ঘুরি জান্নাতের পথ দেখিয়ে দেওয়া এটাই ছিল সব নবী এবং রসুলদের মূল লক্ষ্য কথা ঠিক না ভুল বাবু অতস দেখতে পাবেন যে কারণ তাদেরকে আল্লাহ থেকে নবী থেকে জান্নাত থেকে আল্লাহর সন্তুষ্টি থেকে দূরে রেখেছিল যে কারণ তার ভিতরে বিশেষ দুটি কারণ ছিল একটা ছিল সম্পদ আর একটা ছিল ক্ষমতা কথা ঠিক বলছিনা ভুল বলছি একটা ছিল সম্পদ আর একটা ছিল ক্ষমতা পাওয়ার মহান আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন লা তুলিহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিক্রিল্লাহ আল্লাহ জানিয়েছেন খবরদার তোমাদের ধন সম্পদ এবং পরে উল্লেখ করেছেন তোমাদের সন্তান সন্ততি যেন আমি আল্লাহ আমার জিকির থেকে আমি আল্লাহ আমার স্বরূপ থেকে আমি আল্লাহ আমার এবাদার থেকে তোমাদেরকে যেন দূরে সরিয়ে না দেয় কোরআন শরীফের এই আয়াতের এই অংশে বাবু একটা শিক্ষা নেওয়ার আছে কি শিক্ষা যে আল্লাহ পরামর্শ দিয়েছেন আমার নবী যা আদেশ করেন মেনে নাও নবী যা নিষেধ করেছেন ছেড়ে দাও যে আল্লাহ পরামর্শ দিয়েছেন নামাজ পড়তে যে আল্লাহ পরামর্শ দিয়েছেন রোজা রাখতে যে আল্লাহ পরামর্শ দিয়েছেন সমর্থ থাকলে হজ করতে জাকাত দিতে ওই আল্লাহই বলেছেন তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি যেন আমার জিকির থেকে আমার স্মরণ থেকে আমার ইবাদত থেকে তোমাদেরকে দূরে সরিয়ে না রাখে এর অর্থ হলো বাবু সম্পদ এবং সন্তান আমাদেরকে আল্লাহ ভালা করবে তাই বোঝাই একটু একটু হেনা বলেন না সম্পদ এবং সন্তান ক্ষমতার পর্বটা অবশ্যই ওটা ব্যতিক্রম ওটা আলাদা নয় বিষয়ের বাইরে নয় এই আয়াতে আল্লাহ দুটি কারণ বলেছেন তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান কিন্তু তোমাদেরকে আমি আল্লাহ আমাকে ভুলিয়ে দেবে আমি আল্লাহ আমার থেকে তোমাদেরকে দূরে সরিয়ে দেবে বাবু দেখতে পাবেন বাবু দেখতে পাবেন চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর বয়স হয়েছে এখনো মানুষটা পারলৌকিক জীবনের কোন পাথেও জোগাড়ে নিজেকে আত্মনিয় করেননি জিজ্ঞাসা করলে তিনি জবাব দেন এত পরিমানে কাজের চাপ সময় পাচ্ছে না কথা ঠিক না ভুল এত পরিমানে কাজের চাপ সময় পাচ্ছি না বাবু এই কাজের চাপটা কিসের জন্য কাজটা করছেন আয় রোজগারটা করছেন কিসের জন্য এক নিজের সুখ শান্তি অপর সন্তান সন্ততির ভবিষ্যৎ তৈরি করতে কথা ঠিক বলছি না ভুল বলছি বাবু রাত নয় দিন নয় শীত বাদলা বর্ষা সর্বক্ষণ সব সমান করে সম্পদ জোগাড়ের পিছনে দৌড়ে সন্তানদের ভবিষ্যতের চিন্তায় বাবু দেখবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন এবং প্রিয় নবীর সুন্নাতের অনুসরণ তাকে অনেকটা দূরে সরিয়ে দিয়েছে কথা ঠিক বলছি না ভুল বলছি বাবু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার কোরআন শরীফের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন সম্পদ কিন্তু তোমাদেরকে আমি আল্লাহ আমার থেকে দূরে সরাবে জাহান্নামের দোরগোড়ায় পৌঁছে দেবে আর একটা কারণ তোমাদের সন্তান

তিনি বললেন আখেরি জামানায় শেষ জামানায় আমার উম্মতের নিকট এমন একটা সময় চলে আসবে যে সময় যে জামানায় তারা উল্টো কাজ করবে উল্টো কাজের ভিতরে আমি প্রথম দৃষ্টান্ত দিলেন ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা তারা দুনিয়াকে ভালোবাসবে আর পরকালটাকে ওরা ভুলে যাবে ও বাবাজিরা ভাইরা মনে কি দিন দুনিয়াকে যারা ভালোবাসে তাদের শুধু পরকাল बर्बाद হয় না এই দুনিয়াকে নিয়ে যারা বেশি খাতির করতে যায় দুনিয়ার সঙ্গে বেশি মোহবদ্ধরা তৈরি করতে যায় এ দুনিয়া তাদের জীবিত অবস্থাতেও তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে অতিরিক্ত দুনিয়া প্রেম অতিরিক্ত দুনিয়ার প্রতি আকর্ষণ ও বাবাজিরা ভাইরা মনে কি দিন ওই মানুষটার শুধু পরকালটা নষ্ট করে দেয় না পরম দেখতে পাবেন বিগত নবী রাসূলদের জামানায় এমন দৃষ্টান্ত ভুরি ভুরি চিত্র এসে বাবা দুনিয়াতেও দের মারাত্মকভাবে ভাবে দিতে হয়েছিল যারা দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে পরকাল ভোলা হয়ে গিয়েছিল বাবা পরকালটা তাদের জন্য শুধু বরবাদ হবে তাই নয় ভুরি ভুরি প্রমাণ রয়েছে দুনিয়াতেও তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল ঠিক বলছি না ভুল বলছি ও বাবা জিরা বায়রা মনে কি দিন আল্লাহ পাক রব্বুল একদিন আজরাইল কে জিজ্ঞাসা করছেন ও আবার ফেরেশতা আজরাইল ও ফেরেশতা আজরাইল আমি আল্লাহ কি কঠিন তোমাকে দিয়েছি মানুষের জান কবস করার দায়িত্ব মানুষের রুহু কবস করার দায়িত্ব ও ফেরেশতা জরাইল তোমার কি মনে কষ্ট লাগে না কারো জান কবস করতে গিয়ে তোমার কি মনে মায়া দয়া হয় না আল্লাহর ফেরেশতা জরাইল বললেন আল্লাহ আমার মনে মায়া দয়া হওয়ার তুলনায় আল্লাহ আমি আপনার হুকুমের প্রাধান্যটা বেশি দেই ও রব্বুল আলামিন আল্লাহ আপনি যখন আমাকে হুকুম করেন কারো জান কবস করার জন্য আল্লাহ আমি ছুটে চলে যাই আপনার 公共吧。嗯嗯嗯嗯嗯 পালন করার জন্য রব্বুনা নাবিল্লাহ আপনি যখন জিজ্ঞাসা করেছেন আমি বলছি ও রব্বুনা নাবিল আমি জান কবজ করে বেড়ায় আপনার হুকুম পালন করে বেড়াই তবে মহান আল্লাহ আমার জীবনে দুটি জান কবজ করতে গিয়ে আমার মনে খুব বড় কষ্ট লেগেছিল আমার মনে বড় দয়া হয়েছিল আল্লাহ আল্লাহ পাক রব্বুনা নাবিল জানার পরে আজরাইল জিজ্ঞাসা করলেন ও আজরাইল বলো সেই দুটি জায়গায় কোন জায়গা আল্লাহ পাক রব্বুনা নাবিল

মায়ের জান কবজ করতে আমার খুব কষ্ট হয়েছিল ও রব্বু না নবী আমি যদি মায়ের জান কবজ করি তাহলে এই সামুদ্রিক লাগায় আল্লাহ চতুর্দিকে পানি আর পানি বাচ্চাটাকে কে দেখবে কে খাওয়াবে বাচ্চাটা তত্ত্বাবধান কে করবে তবে আপনার হুকুম পালন করার জন্য আল্লাহ আমি বাচ্চাটাকে রেখে দি মায়ের জান কবজ করেছিলাম আল্লাহ আমার মনে কষ্ট পাওয়ার এক নাম্বার জায়গা হলো ওই জায়গা ও বাবাজিরা মায়েরা মনে কি দিন আল্লাহ বা জিজ্ঞাসা করলেন ও ফেরেশতা আজরাইল বলো দ্বিতীয় জায়গা কোন জায়গা আজরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ সাত আট জান্নাত উদ্বোধন করবে সাত যেদিন যে দিন জান্নাত উদ্বোধন করবে ওই দিন আমাকে বলেছিলেন আজরাইল চলে যাও আমার নাফরমান বান্দা সাত আমার সঙ্গে নাফরমানি করে আমার সঙ্গে পাল্লা দিয়ে নকল জান্নাত তৈরি করেছে ও আজরাইল চলে যাও আমার নাফরমান বান্দা সাত সে জনতা তৈরি করা নকল জান্নাতে প্রবেশ করতে না পারে রব্বুনা আমিনাল্লাহ আমি আপনার হুকুম পালন করার জন্য আমি চলে গিয়েছিলাম সাদদাদের তৈরি করা নকল জান্নাতের মেনগেতে সাদদার যখন তার জান্নাতে দরজা যায় পৌঁছালো রব্বুনা আমিনাল্লাহ আমি সাদদাদের জান কবজ করেছিলাম সাদদাদের জান কবজ করতে গিয়ে আল্লাহর আমার মনে বড় কষ্ট হয়েছিল ও রব্বুনা আমিনাল্লাহ আপনার বান্দা সে তো আপনার 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 গোলাম আপনার সৃষ্টি আপনার সাথে এত বড় বেঈমানি করলো কি করে আল্লাহ আপনার সাথে এত বড় বেঈমান বিশ্বাসঘাতকতা করলো কি করে ও রব্বুনা না মিন আল্লাহ যে কারণে যে উদ্দেশ্য নিয়ে সাদদার নকল জান্নাত তৈরি করলো ওর দুনিয়াতেও তো স্বপ্ন পূরণ হলো না আর আপনার সাথে না ফারমানি করার জন্য ওকে তো জাহান্নামায় যেতে হবে আল্লাহ একটা জায়গা হলো সেই সমুদ্রের ভাসমান তক্তার উপর পরে মায়ের জান কবজ করেছিলাম যে বাচ্চাটার জন্য আর তৃতীয় জায়গায় কষ্ট পেয়েছিলাম সাতদিন জান কবজ করতে গিয়ে আল্লাহ পাক বোনা নামিন এবার আসরাইল কে জিজ্ঞাসা করলেন ও ফেরেশতা জরাইল বলতে পারো নাকি ওই বাচ্চার এই সাতদাত এই দুজনের পরিচয় কি তুমি কি জানো এই দুজনের পরিচয় সাদ্দাদ এবং ওই বাচ্চাটা কে আজরাইল বললেন আল্লাহ আমি জানি না আপনি হুকুম করেন আপনার হুকুম পালন করতে ছুটে যায় কোথায় কার জান কবজ করছি আমার ওটা লক্ষ্য থাকে না আল্লাহ বললেন আজরাইল ওই বাচ্চা আর এই সাদ্দাদ দুজন আলাদা কেউ নয় বিষয়টা কি আশ্চর্য হওয়ার না একটু কথা বলেন না বাবু আমি শুধু ঘটনা বলার জন্য কথা বলিনি একটু পরেই নিশ্চিত পরিষ্কার হবে কেন বলেছি আল্লাহ বললেন ওই বাচ্চা এবং এই দুজন আলাদা কেউ নয় মূলত একজন ওই বাচ্চাটাই ছিল আল্লাহ কি পাততেন না মায়ের সাথে বাচ্চা তথা সাদদ কেও মেরে দিতে একটু কথা বলেন না বাবু তক্তারে একটু কাঠ হলেই তো ছোট ছোট মাছেরও পেট ভরবে না ওইটুকু বাচ্চা বাচ্চাকে যদি আহার বানায় কথা ঠিক না ভুল আল্লাহ সব করতে পারেন বাচ্চাটাকে আল্লাহ মারতে দিলেন নাজরাইল বাচ্চাটাকে বড় আল্লাহ বাঁচালেন ওকে বড় করলেন আল্লাহ ওকে অনেক সম্পদের মালিক বানালেন সাদদার যখন অনেক সম্পদের মালিক হয়ে গেল তখন ও আল্লাহর দুশমন তৈরি হলো আল্লাহর দুশ্মন তৈরি হলো তবু সম্পদের মালিক বেশি হয়েছে সবাই এমন সবাই কিন্তু আল্লাহর দুশ্মন নন কথা ঠিক না ভুল তবে আল্লাহর দুশ্মনদের ভিতরে ধনী লোকের সংখ্যা বেশি কথা ঠিক বলছি না ভুল বলছি আল্লাহর দুশ্মনদের ভিতরে টাকাওয়ালা ওয়ালা মানুষের সংখ্যা বেশি সর্বত্রে আপনি মিলিয়ে দেখুন ভুল বললে আমার কথা উইথড্র করব সম্পদ অনেক আল্লাহ দিয়েছে নামাজের কথা বললে ধুষ করে উড়িয়ে দেয় ধর্ম পালনের কথা বললে মসজিদের উন্নয়নমূলক কোন কাজের জন্য সাহায্যের কথা বললে মাদ্রাসার কথা বললে আবু যেন গুরুত্বই দেয় না মানুষ বলে দাম দেয় না কথা ঠিক বলছি না ভুল বলছি কি সে তাকে অমানুষ বানিয়েছে একটু কথা বলেন না মানুষের মনুষ্যত্বটা নষ্ট হয়েছে কিসে সম্পদে অনেক সম্পদের মালিক মসজিদের ইমামের মূল্য দেয় না গ্রামের হাজি সাহেবের মূল্য দেয় না নামাজি মুসল্লি তাকে মূল্য দেয় না কারণটা হলো এটাই মসজিদের ইমাম গ্রামের হাজি সাহেব হাফেজ মৌলানা নামাজি মুসল্লির তুলনায় লোকটার অনেক সম্পদ আছে তাই মনে করেন সবাই সবার তুলনায় আমি বেশি সম্মানিত সবার তুলনায় আমার মর্যাদা বেশি এবং আমার থেকে অর্থ সম্পদের পরিমাণ যাদের কম ওরা আমার তুলনায় অনেক অনেক নগণ্য আমার আগের বক্তাই বলছিলেন মহান আল্লাহ দেখেন ইন্না আকরামাকুম ইনাল্লাহি আকাকুম আল্লাহ তো সম্পদ দেখেন না আল্লাহ তো গাড়ি বাড়ি জমি জায়গা আট্টালিকা দেখেন না আল্লাহর কাছে সেই বেশি সম্মানিত যে সব থেকে বেশি আল্লাহকে ভয় করে এবং সব থেকে বেশি পরহেজগারিত অবলম্বন করে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সাদদারজন অনেক সম্পদের মালিক হলো তখন আল্লাহর সাথে দুশ্মনী করতে শুরু করলো নবী হুদ আলাইহিস সালামের সাথে দুশ্মনী করতে শুরু করলো দুশ্মনী করতে করতে চরম সীমায় পৌঁছে গিয়ে আল্লাহর সাথে পাল্লা দিয়ে নকল জান্নাত তৈরি করলো ও বলবেন সাদদাদের যদি এই সম্পদ না থাকত আল্লাহর সাথে পাল্লা দেওয়ার মানসিকতা আসতো একটু কথা বলেন না বাবু সাদদার যদি গরীব মানুষ হতো আল্লাহর সাথে পাল্লা দেওয়ার এ সৎ সাহস পেত बाबू